Hare Krishna. তো আজ আমরা শ্রী শ্রীমদ ভক্তি চারু স্বামী গুরু মহারাজের সমাধি মন্দির শ্রীধাম মায়াপুরে দর্শন করাব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, তার পাশেই আমাদের টিওভিপি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। তো ঠিক প্রভুপাদের সমাধি মন্দিরের সম্মুখে সমস্ত গৌড়ীয় বৈষ্ণব আমাদের আচার্যদের সমাধি রয়েছে এবং সেই সমাধিগুলো আমি একে একে দর্শন করাব। তার আগে সর্বপ্রথম আপনাদেরকে দর্শন করাই শ্রী শ্রীমদ ভক্তি চারু স্বামী গুরু মহারাজের সমাধি মন্দির শ্রীধাম মায়াপুরে। চারিদিকে সুন্দর ফুলের বাগিচা, এটি হচ্ছে শ্রী শ্রীমদ ভক্তি চারু স্বামী গুরু মহারাজের সমাধি মন্দির শ্রীধাম মায়াপুরে। শ্রীধাম মায়াপুর পশ্চিমবঙ্গ ভারত। এবং এখন আমরা পাশাপাশি যে সমাধি মন্দির রয়েছে সেই সমাধি মন্দিরগুলো দর্শন করব। তো এই স্থানে শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সমাধি রয়েছে এবং তার পাশাপাশি সুন্দর ফুলের বাগান আমরা দর্শন করতে পারি।
এরপর আমরা অন্যান্য সমাজ স্থল দর্শন করি। শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির সিধাম মায়াপুরে, শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এবং টিওভিপি আমাদের টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। শ্রীমদ তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজের সমাধি মন্দির, এখানে শ্রীমদ তামাল কৃষ্ণ মহারাজের সমাধি করা হয় এবং এই সমাধি মন্দিরটি শিলা ভক্তিসার স্বামী গুরু মহারাজ তার তত্ত্বাবধানে এবং তারই নেতৃত্বে এই সমাধি মন্দিরটি তৈরি হয়েছিল যখন শিষ্যমত তমাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ তিনি এই সংসার পরিত্যাগ করেন 2002 সালের 15 মার্চ। তো এটা হচ্ছে তার সমাধি মন্দির এবং শিলা তমাল কৃষ্ণ মহারাজ তিনি ঠিক ওই দিনেই 15 মার্চ 2002 সুধাম মায়াপুরের থেকে যখন উনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন, রাস্তার মাঝে অ্যাকচুয়ালি ওনার দুর্ঘটনায় উনি পরত্যাগ মানে পরলোকে গমন করেন, কিন্তু তার পূর্ব দিনে অর্থাৎ 14 মার্চ মহারাজ বলেন তার শিষ্যদেরকে, তিনি দেখিয়েছিলেন যে আমার সময় খুবই কম এবং আমি যখন এই জড় শরীর পরিত্যাগ করব আমাকে যেন দূরে কোথাও না নিয়ে যাওয়া হয়, আমাকে যেন শিলা প্রভুপাদের একদম চরণের পাশে রাখা হয়, অর্থাৎ শিলা প্রভুপাদের যে সমাধি মন্দির তার পাশে যেন আমাকে রাখা হয়, এভাবে করে তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন এবং তিনি সেই স্থানও নিরূপণ করে গেছিলেন যে এই স্থানের দিকে যেন আমাকে রাখা হয় এবং তার সেই নিরূপিত স্থানে সমাধি মন্দির করা হয়েছে এবং অন্যান্য সমস্ত সন্ন্যাসীদের সমাধি মন্দিরও এখানে করা হয়েছে। পুষ্প সমাধি মন্দির শ্রী শ্রীমদ গৌর গোবিন্দ স্বামী মহারাজের, এবং পুষ্প সমাধি শ্রীপাদ ভক্তি তীর্থ স্বামী মহারাজ, শিলা ভক্তি তীর্থ স্বামী মহারাজের যে সমাধি মন্দির সেটি আমি আপনাদেরকে কোনো এক সময় দর্শন করাবো, যেটি আমেরিকার পেনসিলভেনিয়া স্টেটে গীতানগরীতে অবস্থিত এবং এটি হচ্ছে তার পুষ্প সমাধি মন্দির। সিধাম মায়াপুরে এবং এখান থেকেও শিলা ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের সমাধি দর্শন করতে পারেন।
Srila Sridhar Swami Maharaj, 2004 সালে তিনি প্রভুপাদের কাছে ফিরে যান, তার সমাধি মন্দির। এই হচ্ছে বৈষ্ণব সমাধি মন্দির, শ্রীধাম মায়াপুরের বৈষ্ণবদের সমাধি স্থল, যেটি শ্রীধাম মায়াপুরের থেকে আমি আপনাদের দর্শন করালাম। আশা করি খুব তাড়াতাড়ি আপনাদেরকে অন্য কিছু আবার দর্শন করাবো। আজ এ পর্যন্তই, বর্তমান সময় এ পর্যন্তই, নটা আছে তো। শ্রীধাম মায়াপুরের অপ্রাকৃত সৌন্দর্য, যখনই সময় হবে নিশ্চয়ই আপনারা শ্রীধাম মায়াপুর দর্শনে আসবেন এবং বৈষ্ণবদের সমাধিস্থল দর্শন করে তাদের অপ্রাকৃত কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ, হরে।